হ্যালো এভরিওয়ান, দিস ইজ দেবিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিজ আর্ট। তো আজকে আমি ট্রাই করতে চলেছি লিপ্পান আর্ট। তো এটা আমি নিজে কোনো দিন ট্রাই করিনি, তো আজ আমারও ফার্স্ট। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি মোল্ডেড ক্লে আর দুটো কার্ডবোর্ড। তোমরা চাইলে MDF বোর্ডও ইউজ করতে পারো, আমার কাছে কার্ডবোর্ড ছিল আমি তাই সেটা ইউজ করেছি। তো এইখানে আমি যে প্রসেসটা ফলো করছি, তোমরা এটা স্পঞ্জ দিয়ে করতে পারো, আমার কাছে কোনো স্পঞ্জ ছিল না। আসলে স্পঞ্জ দিয়ে করলে বেটার হয়, কিন্তু আমার কাছে যেহেতু স্পঞ্জ ছিল না তাই আমি হাত দিয়েই করেছি। তো আমি এই প্রসেসটা খুব ইজি রেখেছি, একটা মান্ডালা আর্টের উপর রেখেছি, কারণ আমি মান্ডালা খুব করি। তো তোমরা আমার শর্টসগুলো চেক করতে পারো, ওখানে প্রচুর মান্ডালা আর্ট দেওয়া রয়েছে। তো প্রথমে আমি রাউন্ড শেপের করে নিয়েছি, তারপর মান্ডালা আর্টের যে ফুল থাকে আমি সেইগুলো করছি। তোমরা চাইলে নিজেদের মতো ডিজাইনও করতে পারো। আমি এখানে ফেব্রিকের গ্লু ইউজ করেছি, কিন্তু তোমরা চাইলে ফেভিকলও ইউজ করতে পারো। আর এর আগেও আমি কয়েকটা ড্রয়িং ভিডিও, ক্রাফট ভিডিও দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেগুলো চেক করতে পারো। আশা করি তোমাদের সেগুলোও ভালো লাগবে। তো আমার এই দুটো করা হয়ে গেছে, আর আমি আগে শুকিয়ে নিয়েছি, কারণ এটা খুব কম সময়ে শুকিয়ে যায়। তো আমি একটা ব্রাউন কালার করবো, সেই জন্য রেড আর অল্প একটুখানি ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, কারণ আমার কাছে বেশি ফেব্রিক নেই, এই কালারগুলোই রয়েছে। তো তার উপর আমি এখন হোয়াইট কালার করছি। তোমরা চাইলে অন্যান্য কালারও ইউজ করতে পারো, আমার মনে হলো ব্রাউন কালারটা খুব ব্রাইট, আর এটার উপর হোয়াইট ইউজ করলে আরও ব্রাইট লাগবে। তো আমি দুটোই সেই রকমভাবে রেডি করে নিয়েছিলাম। তোমাদের আমি একটাই দেখাচ্ছি, দুটো আমি সেম করে নিয়েছি। তো তোমরা চাইলে নিজেদের মতন ডিজাইনও দিতে পারো। তো আমার কাছে সেই রকম ভালো তুলি ছিল না, তাই আমি এই প্যাটার্নটাই ইউজ করেছি। তো আমি তোমাদের এই মিররগুলোর ব্যাপারে কিছু ইনফরমেশান দিই। তোমরা চাইলে এগুলো অনলাইন থেকে কিনতেই পারো, কিন্তু তোমরা যদি আমায় জিজ্ঞাসা করো তো আমি বলবো এগুলো অনলাইন থেকে না কিনে একটু কলকাতায় গিয়ে নিজেদের মতো কিনে আনলেই ভালো হয়, কারণ দামটাও অনেক কম পড়বে আর তুমি জিনিসটাও অনেক বেশি পাবে। এই মিররগুলো বিভিন্ন শেপের পাওয়া যায়, যেহেতু আমি এই কাজগুলো প্রথম করছি তাই আমি খুব লিমিটেড জিনিস কিনে এনেছি, তো আমার কাছে এগুলোই ছিল। তো তোমরা চাইলে বিভিন্ন শেপের মিরর ইউজ করতে পারো। তো কথা বলতে বলতে আমি কাজটা অনেকটাই শেষ করে ফেলেছি, তো তোমরা ফাইনাল রেজাল্টের জন্য রেডি থাকো। তো ফাইনালি আমার কাজটা শেষ হয়ে গেছে, আমি আরেকটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, তোমাদের আমি দুটোই দেখিয়ে দিলাম। তো তোমাদের যদি আমার কাজটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি তোমরা আমার অন্য কাজও দেখতে চাও তো চ্যানেলে আরও অনেক ভিডিও